দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ক্যানিং পূর্বের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী শওকত মোল্লা গতকাল সাঁকসারে তিনি পদযাত্রা করেন এবং তার দাঁতে কর্মী সরবরাহ করেন। সেখানে উপস্থিত ছিলেন সদ্য বিজেপি ছেড়ে আসা বিজেপি নেতা পবিত্র শাসবুই। তিনি চাঁচা ছোলা ভাষায় বিজেপিকে আক্রমণ করেন। তারদা থেকে জামালউদ্দিন সাদের রিপোর্ট, 72 ঘন্টা। আগে আপনারা আমাদের তৃণমূল ভবনে মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে ভারতীয় জনতা পার্টি সঙ্গ ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। এবং আমি একজন রাজ্য সভাপতি ট্রেড ইউনিয়নে, যেরকম তৃণমূলে দোলা সেন আছেন সেরকম বিজেপির আমিও ছিলাম, এবং আমার সাথে 25টা জেলা জেলা সভাপতি তাদেরকে নিয়ে আমি এসেছি। এবং সারাদিন মিটিং করতে করতে যারা টিকিট পায়নি ওয়েট করছিল, সেরকম এখনো 35 জন জেলা সভাপতি এবং বিজেপির ক্যান্ডিডেট হওয়ার উপযুক্ত, তারা আমাকে লাইন দিয়েছে কালকে তাদের জয়েন করাবে। খেলা হবে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, হাওড়া, হুগলি, কলকাতা নর্থ, কলকাতা সাউথ, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, বাঁকুড়া, বীরভূম, হাতের তালুর মতো তৈরি করা আছে আমার 11 বছর ধরে ধীরে ধীরে। আমি এই কর্মী সভায় কথা দিয়ে যাচ্ছি, আমি যদি ভারতীয় জনতা পার্টির নিঃসঙ্গ সৈনিক হয়ে থাকি, আমি যদি দুঃসময় ভারতীয় জনতা পার্টির সৈনিক হয়ে থাকি, আমি পশ্চিমবঙ্গে 100-এর উপরে ভারতীয় জনতা পার্টির খাতা খুলতে দেব না। সেটা আমার গর্ব নয়, গর্বই ভারতীয় জনতা পার্টি। যারা পুরনো কর্মী ভারতীয় জনতা পার্টি তারাই 100-এর খাতা উঠতে দেবে না। যাদেরকে আজকে যারা টিকিট পেয়েছে তারাই শুভেন্দু অধিকারীর মতো বিজেপির লোক টিকিট পেয়েছে, রাজীব ব্যানার্জির মতো লোক টিকিট পেয়েছে, অর্ণব রায়ের মতো লোক টিকিট পেয়েছে। এসে বিজেপি নয়, যে বিজেপি আমরা করে এসেছি, যে বিজেপির আদর্শ অনুপ্রাণিত হয়ে আমরা করে এসেছি শ্যামা প্রসাদ মুখার্জির আদর্শকে, সেই বিজেপি আজকে নেই। আজকে বিজেপি কোরাপ্টেড বিজেপি, তৃণমূলের একটা অংশ যারা সারদা নারদা সিবিআই এর হামলার চার্জশিটে বসে আছে সেই বিজেপি, ওই বিজেপিকে 100 আমরা পার হতে দেব না। এই প্রতিজ্ঞা নিয়ে মমতা ব্যানার্জি ছত্র ছাড়ায় কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমরা এসেছি। তাই বন্ধুবর, যে সমস্ত সৈনিক আজকে এখানে উপস্থিত আছেন তাদেরকে অনুরোধ করব, আপনাদের এখান থেকে কিছু হবে না, বিজেপি দাগ কাটতে পারবে না, এর কোনো সন্ধান নেই। এটা আমরাও ভালো করে জানি, আমিও ভালো করে জানি, আপনারাও ভালো করে জানেন। কিন্তু লক্ষ্য শওকত বাবু সিটটা নিয়ে নয়, লক্ষ্য আমার সারা পশ্চিমবঙ্গে 100-এর উপরে না টপকানোর লক্ষ্য। আজকে শওকত বাবুর হয়ে কিছু কিছু জায়গায় আমি গেছিলাম প্রচারে, 6টা থেকে 7টা মিটিং করে, এইটা 6 নম্বর মিটিং চলছে, আগামীকাল বারাইপুরে আছে, পরের দিন বজবজে আছে, তারপরে দিন আমতলায় আছে, আপনার জীবনতলা তো মিটিং রয়েছে, এরকম সারা পশ্চিমবঙ্গে আমাদের ইউনিট চলছে। আজকে বীরভূমে চন্দ্রগাছ শহর, ওখানে 400 লোক আমার ইউনিট থেকে জয়েন্ট হয়েছে, যেখানে অনুব্রত গড়ে আমাদের বিজেপি থেকে জয়েন্ট হয়েছে, সারা পশ্চিম বাংলা থেকে ভাবে জয়েন্ট হবে। এবং ধস নামিয়ে ছেড়ে আমরা এখান থেকে বিজেপিকে উৎখাত করব, গুজরাটের জিনিস গুজরাটে পাঠিয়ে দেবো। সেই একটুকু আপনাদেরকে কমেন্ট করছি, কারণ আমাদের পশ্চিম বাংলায় রবীন্দ্রনাথের দেশ আমরা। আমরা রবীন্দ্রনাথকে যখন ভালোবাসি সঙ্গে নিয়ে চলি, তখন কাজী নজরুল ইসলামকেও সঙ্গে নিয়ে চলি। তাই রবীন্দ্রনাথ নজরুলের দেশে আমরা কোনো সাম্প্রদায়িকতার বীজ বপন করতে দেব না। তেমনই এই যে ভাইজান চলে এসেছেন, ভাইজানকেও একটা কথা বলে যাই, আপনি বড় বড় লেকচার দিয়ে কথা দিয়ে ভাষণ দিয়ে যাচ্ছেন, সারা পশ্চিমবঙ্গে একটাও খাতা খুলতে পারবেন না। যদি খাতা খুলতে পারেন বলবেন সেদিনকে থেকে আমরা রাজনীতি থেকে সন্ন্যাস নিয়ে নেব, ধর্ম নিয়ে রাজনীতি হবে না। পশ্চিমবঙ্গে বাতাবরণে ধর্ম ধর্ম জায়গায়, আপনার ধর্ম আপনার কাছে, আমার ধর্ম আমার কাছে, আমার ধর্ম মন্দিরে, আপনার ধর্ম মসজিদে অথবা গির্জায়, কিন্তু সেই ধর্মটাকে কুলুষিত করে, অপমানিত করে, লাঞ্ছিত করে রাজনীতির সাথে গঙ্গাতেলের সাথে মিশিয়ে না পাক করা যাবে না, পাক করা যাবে না। এইটুকুই আপনার ভাইজান বলে যাচ্ছি, আপনারা যারা আছেন ভাইজানকে বার্তা একটা দেবেন, এখানে বিজেপি দাগ কাটতে পারবে না। আমরা রুদ্ধদ্বারের মতো দাঁড়িয়ে রয়েছি,
গুটি কয়েক জায়গায় দু চার জন আছে, কোথায় আছে, কোন গর্তে আছে, কিভাবে আছে আমরা জানি, গর্তের মুখ আমরা বন্ধ করে দেব, কিন্তু সেই দায়িত্ব আপনারা নেবেন। এইটুকু বলে শ্রেণীমতের সবাইকে প্রণাম ভালোবাসা জানিয়ে এই কর্মী সভায় থাকতে পেরে, আপনাদের সামনে কথা বলতে পেরে নিজেকে গর্ববোধ মনে করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস, জিন্দাবাদ, মমতা ব্যানার্জী, জিন্দাবাদ।